আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? কেমন আছো মানে কে তুই? আরে আমি ওই যে তোমার পাশের বাসায় থাকি, যে চিনছো, যে রাস্তায় যে দাঁড়ায় থাকি প্রতিদিন তোমার জন্য। এই তুই আমাকে কল দিছিস কেন? হ্যাঁ, এমনি কথা বলার জন্য কল দিছি, ভালো লাগে তাই কল দেখ দিছি। আমার কিন্তু এই সব ভাল লাগতেছে না, তুই আমাকে কল দিছিস কেন? তুই চিনস না আমি কে? চিনি, এখন ভালো লাগে সেজন্যই তো আমি কল দিছি। আচ্ছা তোর এত বড় সাহস, ফকিন্নির পোলা তুই আমারে কল দিছস? দেখো ভালোবাসার মধ্যে, এই তুই আমারে তুমি তুমি করে বলবি না কিন্তু, বলে দিলাম। আমি কিন্তু আমার দারোয়ানকে এখনই গিয়ে বলবো, আমি কিন্তু বাবাকে এখনো কিচ্ছু বলিনি, তুই কল দিছ। আমি কিন্তু এখন গিয়ে দারোয়ানকে বলবো তোকে ঘাট ধাক্কা দিয়ে আমাদের গেট থেকে বের করে দিতে। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। এই ভালোবাসার মধ্যে এসব মানে গরিব দুঃখী মানে বড় লোক ছোট লোক এইসব থাকে না। আচ্ছা শোন, তোর তো সাহস অনেক, মানে মরার পাংখা গজাইছে তোর, বুঝছিস? তোর পাখনা হয়েছে এক্সট্রা কয়েকটা। ভালোবাসার জন্য তো কত কিছুই করে, আমি না হয় মরলাম, সমস্যা কি? তুই তো আসলেই মানে মানে মতোর মরার জন্য পাখনা গজাইছে, আমি যেটা ভাবতেছি। তুই জানিস আমাদের বাসায় তোদের মতো ছেলে কাজেও রাখি না। হয়তো, কিন্তু আমি সত্যি আরে তোমাকে অনেক তোর মতো ভালোবাসি। ফকিন্নির পোলা আমাদের বাসায় চার পাঁচটা কাজ করে, তুই জানিস? জানি তো। তুই মানে কি ভাবতিস, তুই আমাকে কল করছ? তোর তো মানে সাহসটা দেখে আমি পুরা মানে কি বলবো, আমি পুরা নিজে নার্ভাস হয়ে যাচ্ছি। তুই আমাকে কল দিছিস, তুই আমার নাম্বার কোথা থেকে কালেক্ট করলি? নাম্বার নিছি একজনের কাছে, তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে নিছি। তুই যে রুমে থাকস না, তোর আমাদের পাশের রুমের টিনের ওই রুমটা ভাড়া থাকো না সাবলেটে, তোকে তোকে ওই রুম থেকে বের করতে 2 মিনিট টাইম লাগবে আমার, বুঝছিস? জানি, কিছু করার নাই। কিছু করার নেই মানে তুই আমাকে ফোন দিছিস কেন? ওই এত বড় সাহস কেন তোর? হ্যাঁ আচ্ছা, একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শুনবা। এই শোন, আমি ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে তোর কথাগুলো নিতে পারতেছি না। আমি তোদের মতো ফকিন্নিকে দেখতেই পারি না। এইগুলো হচ্ছে আমাদের জুতো সাফ করে আমার বাবার হচ্ছে বাজার থেকে বাজার নিয়ে আসে, আর তুই আমাকে ঠান্ডা মাথায় তুমি তুমি করে বলতেছিস। বললাম তো কি হয়েছে, আমি ইচ্ছা করলে কত ভালো ভালো ছেলের সাথে প্রেম করতে পারি, তাই করি না, তুই আমাকে ফোন দিছিস? আমি তো ভালোবাসার জন্য ফোন দিছি। আচ্ছা কি বলবি বল, তোর কি ভালোবাসা এখন আবার নতুন ভালোবাসা তোর আমদানি হয়েছে আমাকে বল। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিছু চাই না, আমি শুধু তোমারে চাই। আর কি করলে আমি তোমারে পামো বলো, তুমি যা বলবা তাই করবো তোমার জন্য। তুই কি পারবি সারা জীবন আমার ফ্যামিলির মানে চাকর হয়ে থাকতে? যদি বলো তাহলে তোমার পামো, তাহলে তাই করবো। তুই কি পারবি সারা জীবন আমার আমার দাস হয়ে থাকতে আমাদের ভাষায়? তোমার পাওয়ার জন্য তো আমি সবকিছু করতে পারবো। আচ্ছা তুই জানি কি বলবি বলছিলি সেটা বল। বললাম তো যে ভালোবাসার মধ্যে এসব গরিব দুঃখী টাকা পয়সা ধর্ম এসব কিছু আসে যায় না। আমার তো তোকে মানে কি বলবো, তুই আমাকে তুমি তুমি করে বলতেছিস কেন? ফকিন্নির ঘরের ফকিন্নি, রাগ করতেছো কেন? রাগ করব মানে তুই কিভাবে কি করতেছিস আমি তো বুঝতেছি না। তুই আমাকে এগুলা বলতেছিস, আবার বলতেছিস রাগ করতেছি কেন মানে? কথাই তো বলতেছি তো, আর কিছু তোর না।